নমস্কার বন্ধুরা, মিষ্টি বাবাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা দেখাবো ডিমের রেসিপি। আমরা চিংড়ির মালাইকারি তারপর মাংসের মালাইকারি খেয়েছি, আজকে আমি ডিমের মালাইকারি দেখাবো। মালাইকারি মানেই তো নারকেল, তো নারকেল দিয়েই বানাবো। আর আমি প্রথম থেকে দেখাবো ভিডিওটা, একদম লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, কেমন লাগলো সেটাও আপনারা অবশ্যই জানাবেন। তো চলুন দেখে নিই। প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব, মশলাগুলো করে নেব, সেটা দেখাই। আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। প্রথমে একটু পোস্ত নিলাম হাফ চামচ মতো, আর 4-5টা কাজু বাদাম, আর 1 চামচ মতো চারমগজ নিলাম। এটাকে শুকনো একটু ডাস্ট করে নেব, নিয়ে তারপরে জল দিয়ে আবার একটু পেস্ট করব ভালো করে। আমি শুকনো ডাস্ট করে নিলাম, এবার একটু জল দেব, দিয়ে ডাস্ট করব, তাহলে পেস্টটা খুব ভালো হয়। কাজু বাদাম, চারমগজ আর পোস্তটা একসঙ্গে বেটে নিয়েছি। আমি আর একটা মশলা করব, এই মিসিং বলে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি, 2 কাঁচা পাকা লঙ্কা, 2 ইঞ্চি মতো আদা, আর 6 কোয়া রসুন, এটা একসঙ্গে পেস্ট করে নেব। একটু সামান্য একটু জল দেব হালকা করে, দিয়ে এই মশলাটা পেস্ট করে নেব। এই মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, আমার 2 মশলা তো বাটা হয়ে গেছে। এবার আমার আসল মশলা, আমি তো মালাইকারি করব, তো মালাইকারির জন্য নারকেল না হলে মালাইকারি তো জমেই না। এবার আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি একটা মালা, এই নারকেলটা পেস্ট করে নেব। একটু সামান্য জল দিয়ে পেস্ট করব। নারকেলটা পেস্ট করে নিয়েছি, এবার একটু হালকা গরম জল দিয়ে 5 মিনিট আমি রেখে দেবো, তাহলে দুধটা ভালো বেরোবে। গরম জলে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, এবার আমি ছেঁকে নেব। নারকেলের দুধটা সব বার করা হয়ে গেছে, আমার মশলা তো সব করা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ডিমগুলো একটু হালকা করে ছুরি দিয়ে চিরে দেব, তাহলে ডিমের ভিতরটা মশলাগুলো ঢুকলে খুব ভালো লাগে খেতে। এইভাবে চিরে দেব, বেশি চিরবো না, 4-5টা করে চিরবো, 4-5 ধরে, খুব বেশি চিরবেন না, কুসুমটা বার হয়ে যাবে। আমি রান্নাতে চলে যাব। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আমি পুরো রান্নাটা সরিষার তেলে করব। প্রথমে সরিষার তেল দিলাম, ডিমগুলো একটু ভেজে নেব হালকা করে, বেশি ভাজবো না। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব। খুব আলতোভাবে ভাজতে হবে, নয়তো ডিমগুলো কাটা আছে তো ছুরি দিয়ে কুসুমটা বেরিয়ে যাবে। ডিমগুলো এইভাবে কেটে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি ওই তেলেই 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে আমি ওতে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম মিহি করে, 1টা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজ কুচি দেব। আমি সামান্য একটু লবণ দেব, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে।
দিয়ে আবার একটু নাড়বো লাল লাল করে। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, এবার আমার আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা এটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। মশলাটা 2 মিনিট কষি, এবার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আমি 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দেব, গুঁড়ো মশলা দিয়েছি। মশলা থেকে তেল ছাড়ছে, এবার আমার কাজু বাদাম পোস্ত আর চারমগজ বাটাটা দিয়ে দেব, দিয়ে আর একটু নাড়বো। লো ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করার পর এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব। এবার দুধটাকে আমি ফুটতে দেব। আমি গ্রেভিটা একটু বেশি রাখছি কারণ আমরা ভাতের সঙ্গে খাবো, গ্রেভিটা আপনাদের পছন্দ মতন করবেন, তবে এই রেসিপিটা ভাতের সঙ্গে খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো ফুটতে দেবো লো ফ্লেমে খানিকক্ষণ, আর 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। আমি একটু ফাটিয়ে দিলাম লঙ্কা 2টো, একটু সামান্য ঢাকা দেব 2-3 মিনিট। লো ফ্লেমে আমি 5 মিনিট ফোটালাম, এবার ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। দিয়ে বেশি না 2 মিনিট মতো ফোটাবো, আমার ডিমের মালাইকারি একদম রেডি। এবার আমি নামানোর আগে জাস্ট গরম মশলা 1/2 চামচ দিয়ে দেব। আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তো একটু চিনি দিয়ে দেবেন, আরও ভালো লাগবে, মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো আমরা একটু তরকারিতে মিষ্টিটা কম খাই সেই জন্য দিলাম না, তবে না দিলেও অসুবিধা নেই, কাজু বাদাম চারমগজ আর নারকেলের একটা মিষ্টি তো ভাব আছেই। এবার আমি নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপি ছিল ডিমের মালাইকারি, তো ডিমের মালাইকারি আমরা একদম রেডি ভাতের সাথে পরিবেশন করার জন্য, এর আমরা গরম গরম ভাতের সাথে খাবো। আর আপনারা এইভাবে একদিন হলেও করে দেখবেন, কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।